নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহনবাগান হায়দ্রাবাদ এফসি আইএসএল সেমিফাইনাল ফাইনাল ফার্স্ট লেগের ম্যাচটা নিয়ে যে ম্যাচটায় এটিকে মোহনবাগান তিন এক বলে হেরে গিয়েছে এবং এই হারের ফলে কিন্তু এটিকে মোহনবাগানের পক্ষে আইএসএল ফাইনালে যাওয়ার স্বপ্নটা অনেকটা কঠিন হয়ে গিয়েছে এবং বলতে গেলে হায়দ্রাবাদ এফসি কিন্তু আইএসএল ফাইনালে যাবার দিকে অনেকটাই এগিয়ে গেছে আর এটিকে মোহনবাগানের কথা বললে এই ম্যাচে হয়তো একটু আনলাকি এটিকে মোহনবাগান ছিল বাট এটিকে কে মোহনবাগানের এই হারটার জন্য প্লেয়ারদের থেকেও আমার মনে হয় কোচ বেশি দায়ী তো কোচের যে জন্যই হয়তো এই হারটা এটিকে মোহন বাগানকে দেখতে হলো তো ম্যাচ সম্বন্ধে তো আমরা কথাবার্তা বলবোই বাট তার আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিজের লাল কালারের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেলাইকনটিকে অন করে দিও তো সাবস্ক্রাইব করাটা কিন্তু একদমই ফ্রি তো অবশ্যই করে নিও তো যদি ম্যাচের প্রথম থেকে কথা বলা যায় তো এটিকে মোহন বাগান কিন্তু একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে দিন নেবেছিল আমরা ভাবছিলাম আফফ্রন্টে কে স্টার্ট করবে উইলিয়ামস নাকি রয় কৃষ্ণা তো সেখানে কিন্তু উইলিয়ামস এবং রয় কৃষ্ণা দুজনেই আপফ্রন্টে স্টার্ট করে মানবীর সিং যে জায়গাটায় খেলছিলো সেই জায়গাটায় কিন্তু কৃষ্ণা স্টার্ট করে আর অ্যাজ এ স্ট্রাইকার উইলিয়াম স্টার্ট করে এবং মিডফিল্ডে সেখানে দীপক তাঙ্গি লেনি রড্রিগেজ দুজনেই স্টার্ট করে এবং ফার্স্ট হাফে কিন্তু এটিকে মোহনবাগান যথেষ্ট ভালো ফুটবল খেলে হায়দ্রাবাদের সিকে কিন্তু ফার্স্ট হাফে এটিকে মোহনবাগান ডমিনেট করে এবং ভালো ফুটবল খেলার ফলস্বরূপ কিন্তু এটিকে মোহনবাগান ফার্স্ট গোলটাও পেয়ে যায় যেই গোলটার আর কি বেশিরভাগ কৃতিত্বটাই যায় লিস্টন কোলাশোর কাছে লিস্টন কোলাশোর দুর্দান্তভাবে বল বাড়ায় রয় কৃষ্ণের জন্য এবং রয়কৃষ্ণা কিন্তু হায়দ্রাবাদ ডিফেন্সকে টোপকে এসে বলটা জালে জড়িয়ে দেয় একটা ট্যাপিং ছিল সিম্পল বলা যেতে পারে বাট রয়কৃষ্ণের প্রশংসা যে জন্য করতে হয় সেটা হচ্ছে রয়কৃষ্ণ কিন্তু ঠিক জায়গায় এসে গিয়েছিল উইং থেকে আর সেই কারণেই কিন্তু রয়কৃষ্ণা গোলটা পেলেন বাট তারপর ম্যাচের কথা বললে সেখানেও কিন্তু এটিকে মোহনবাগান ফার্স্ট হাফটা ডমিনেট করে বাট একদম ফার্স্ট হাফের অ্যাট টাইমে গিয়ে কিন্তু একটা সিলি গোল কনসিট করে যেই গোলটা করে যায় পার্থলোমি উগবেছে। একটা সিম্পল ক্রস আছে এটিকে মোহন বাগানের বক্সে যেই ক্রসটাই কিন্তু বার্থলোমি উগবেছে মিট করে যায় এবং স্কোর লাইন হয়ে যায় এক এক এবার এই গোলটা করার সময় থি উকবেচে অফসাইড ছিল কি না সেই নিয়ে একটা প্রশ্ন তো থাকবেই বাট তার থেকেও বড় প্রশ্নটা হচ্ছে ওকবেচের মতো একজন স্ট্রাইকারকে সেই সময় এটিকে মোহনবাগানের কোনো ডিফেন্ডার মার্ক কেন করছিল না তো ফার্স্ট হাফটা কিন্তু এক এক গোলে শেষ হয় এটিকে মোহনবাগানের গেম ছিল পুরোটাই বাট লাস্ট মোমেন্টে কিন্তু ওকবেচে গোল করে দিয়ে আর কি এক এক করে দেয় দেন সেকেন্ড হাফেও কিন্তু এটিকে মোহনবাগান শুরুটা ভালো করে বাট জুয়াল ফেরান্দো এমন দুটো চেঞ্জ করে যার পর কিন্তু ম্যাচটাই পুরোপুরি হায়দ্রাবাদ চলে আসে লেনি ডিগেজ যে কিন্তু পুরো মিডফিল্ডটাকে কন্ট্রোল করছিল সেই লেনিকে তুলে তার জায়গায় ম্যাখিউককে নিয়ে আসে আর উইলিয়ামসের জায়গায় মনবীর সিংকে নিয়ে আসে এবার উইলিয়ামস ফার্স্ট হাফে সেরকম বিশেষ কিছু করেনি তো তার জায়গায় মনবীর সিংয়ের চেঞ্জটা মানা যায় বাট তারপরেও কিন্তু মনবীর সিং এসে এসে নম্বর নাইন খেলতে শুরু করে যেখানে রয় কৃষ্ণ অ্যাসে উইঙ্গার অপারেট করছিল তো সেখানে মনভীরকে উইঙ্গে দিয়ে কৃষ্ণাকে স্ট্রাইকার করতে পারত সেই সময়টায় আর আরেকটা চেঞ্জ করে লেনি যে মিডফিল্ডটাকে ডমিনেট করছিল তাকে তুলনায় তার জায়গায় ম্যাথিউ কাছে আর দীপক তাংড়ি মাঠেই থেকে যায় এবার গোটা ম্যাচে দীপক তাঙ্গড়ির আসল রোলটা কী ছিল সেটাই আমি বুঝতে পারলাম না ডিফেন্স মিডফিল্ডার হিসেবে খেলছিলো বাট তার থেকে ভালো ডিফেন্স কিন্তু রয় ক্রিসাল ইস্টার্ন ক্রসর এসে করে গিয়েছে যতবার ওগ বেছে তার সামনে দিয়ে বল পেয়েছে তিন থেকে চারবার তাকে আর কি নাচিয়ে বল নিয়ে চলে গিয়েছে অ্যাটাকের সময় যতবার জয়েন করেছে অ্যাটাকগুলোকে ওয়েস্ট করেছে তো সেই দীপক তাঙ্গড়িকে আশি মিনিট পর্যন্ত আর কি জুয়ান ফেরান্দ রেখে দিল আর যেখানে লেনির মতো ফুটবলার যে ভালো খেলছিলো তাকে তুলে নিল তো এটাই একটা সব থেকে ব্লান্ডার ব্ল্যান্ডার ছিল এবং তারপর কিন্তু হায়দ্রাবাদে এসে সেই সময়ের মধ্যে দুখানা গোল করে দিয়ে যায় যেখানে সেকেন্ড যেটা হয় সেই পার্থলমি উগবেছে আর কি দীপক তাঙরির সামনে দিয়েই বল নিয়ে যায় তারপর জেভিয়ার সিভেরিওকে বল দেয় সেই সময় সন্দেশ ঝিঙ্গেন ভালো ট্যাকেল করে বাট তির আর ঝিঙ্গেনের মধ্যে কিন্তু একটা কোলিশন হয়ে যায় বল চলে যায় ইয়াসিরের কাছে এবং ইয়াসির কিন্তু একটা দুর্দান্ত ফিনিশ করে সেখানে হায়দ্রাবাদের সিকে দুই এক গোলে এগিয়ে দেয় এবং দেন তারপর থার্ড গোলটা আসে একটা কর্নার থেকে যেখানে কিন্তু জেভিয়ার সিবেরিও তাকেও সেই সময় কেউ মার্ক করছিল না প্রীতম কোটাল তার সামনে ছিল বাট তারপরেও কিন্তু জেভিয়ার সিবেরিও হেড দিয়ে গোল করে দিয়ে চলে যায় তো সেখানেই হায়দ্রাবাদ সেই তিন এক বলে এগিয়ে যায় আর হায়দ্রাবাদ কিন্তু খুব বেশি অ্যাটাক করেনি এটিকে মোহনবাগানের গোল লক্ষ্য করে হায়দ্রাবাদের তিনখানাই শট ছিল অমরিন্দরকে একখানা বলও সেভ করতে হয়নি গোটা ম্যাচে আর সেই তিনটে শটই কিন্তু হায়দ্রাবাদের গোল হয় উল্টো দিকে এটিকে মোহন বাগান তারপর চেষ্টা করে ম্যাচ কিছুটা ছেড়ে দিয়েছিল এটিকে মোহনবাগান বাট তারপর আবার এটিকে মোহনবাগান ম্যাচে ফেরার চেষ্টা করে বাট ভাগ্য এটিকে মোহনবাগানের সাথে ছিল না তো সেখানে কিন্তু এটিকে মোহন বাগান বেশ কিছু ভালো অ্যাটাক করেছিল একটা ক্ষেত্রে কৃষ্ণ বুমসকে বল দেয় এবং বুমস কিন্তু একটা ভালো বল দিয়েছিল জনে কাউকে জনে কাউকে কিন্তু বলটা গলে রাখতে পারে না আর একটা ক্ষেত্রে প্রবীর দাস এসে দুর্দান্ত ক্রস দেয় যেই ক্রসটা কিন্তু মনবীর সিং মিট করতে পারে না এর সঙ্গে কিয়ান আর একটা ফ্রিক পোস্টে লাগে একটা সময় এটিকে মোহন বাগান পরপর অনেকগুলো কর্নার পেয়েছিল সেখানে শুভাশিস বোসের একটা হেড কাটটিমনি সেভ করে এবং একটা ক্ষেত্রে লিস্টনের শটও কাটিমনি সেভ করে তো ওভারঅল এটিকে মোহন বাগান অ্যাটাক অনেক পড়েছে বাট গোল কিন্তু একটাই পেয়েছে যদি এর মধ্যে একটা গোলও হয়ে যেত তাহলেও কিন্তু এটিকে মোহন বাগান পরের লেগটার জন্য কিছুটা ম্যাচে থাকতো এবং এর সঙ্গে এটিকে মোহন বাগানের আর একটা বড় সমস্যা হচ্ছে তিরি চোট পেয়ে যাওয়ায় এবার তিরি চোট পাওয়া তো পরের ম্যাচটাই মনে হচ্ছে না তিরি অ্যাভেলেবেল থাকবে যেভাবে তিনি ইনজোর্ড হয়েছিলেন তো সেখানে আরও একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এটিকে মোহনবাগানকে ফেস করতে হবে যদিও পরের লেগে এটিকে মোহন বাগানের লক্ষ্য একটাই থাকবে যে দুখানা গোল করা অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট দুটো গোল তো করতেই হবে তারপরে হায়দ্রাবাদ আরও গোল দিলে আরও গোল করতে হবে তো সেখানে কিন্তু এটিকে মোহন বাগানের জন্য পুরো ব্যাপারটা অনেক বেশি চাপের হয়ে গেল এখন তো দেখা যাক নেক্সট লেগে কী হয় তো ওভারঅল বলতে গেলে হায়দ্রাবাদের এসে কিন্তু এখন আইএসএল ফাইনালে যাবার দিকটা অনেকটা এগিয়ে গেল আর এটার জন্য কিন্তু জুয়ান ফেরান্দা অনেকটাই দায়ী থাকবেন তো গাইজ তোমাদের এই আজকের ম্যাচ নিয়ে কি মতামত তোমরা কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগতো ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম আটাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই